हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अ ब्रांड न्यू डे एंड ब्रांड न्यू व्लॉग। तो এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 11:15। তো আর মর্নিং তো নেই, যাই হোক আমার মর্নিং এখনই হয়েছে। আর রিসেন্টলি মানে সাডেনলি এখন আমি ব্লগ মিনি ব্লগ শুট করতে করতে দেখলাম যে আমার গালে না এখানে একটা কি মানে বাম্প মতো উঠেছে, যেটা কারণে জায়গাটা লাল হয়ে আছে পুরো। তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে একটা ছোট্ট করে হেলথ আপডেট তোমাদেরকে ফার্স্টেই দিয়ে রাখি, সেটা হচ্ছে শরীর হয়তো পুরোপুরি ভাবে ঠিক নেই, অনেক অনেকটাই আগের থেকে ভালো আছি। ইনফ্যাক্ট গলাটা শুনে বুঝতেই পারছো আজকে হচ্ছে মানডে। তো কালকে থেকে আমি একটা উইন্টার সিরিজ স্টার্ট করছি, নিজের ওপর এক্সপেরিমেন্ট করতে চলেছি। সেটা হচ্ছে যে অবভিয়াসলি তোমরা সবাই মানে যারা আমার ব্লগ দেখো বা যারা দেখেছো বা একটু হলেও দেখো, তো তারা জানবে যে আমি একজন খুবই হেলদি পটু সটু পার্সন। তো ওয়েট লস করাটা খুব জরুরি আজকালকার দিনে, সবাই ফিট থাকতে চায়। আমিও এক্সারসাইজ করি, অনেক ওয়েট লস করেওছি, কিন্তু সেটা ভিজিবল এই কারণেই হয়তো নয়, কারণ আমার গ্যাপ হয়ে যায়, আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল মাঝে। আজ এখনো আমার মানে মেডিসিন চলছে, ভাবো আমার গলার অবস্থা দেখে যে এত পরিমাণ সর্দি ঠান্ডা লাগায় আমি ভুগছি। মানে বিগত এক বছর ধরে কন্টিনিউ তোমরা আমার ব্লগ দেখলে এইটা শুনতে পাবে হামেশাই যে আমার সর্দি কাশি এই চলতেই থাকছে, যে কারণে আমার প্রচুর মানে খাবারের প্রসেস ভুলভাল হয়ে যায়, কিছু খেতে ভালো লাগে না সর্দি হয়ে গেলে, তখন মনে হয় যে একটু মানে চটপটা টাইপ কিছু খাই, এরকম ভাবে চলতেই থাকে। ইভিন আমার এখনো পর্যন্ত মেডিসিন চলছে। তো এই হচ্ছে হেলথ আপডেট, ছাড়ো আর কি বলবো এই নিয়ে, নতুন করে বলতেও আমার নিজের মানে বিরক্ত লেগে গেছে বলতে বলতে। তো চলো, এই ছিল হেলথ আপডেট, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। যা করি যেটাই করি যতটুকুনি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে থেকে ওই জন্য আমি ডিসাইড করে নিয়েছি, আজকে মানে সানডে কালকেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে সকাল থেকে উঠে আমি ব্লগ স্টার্ট করব। আর কালকে থেকে তোমাদেরকে হোয়াট আই ইট ইন এ ডে সিরিজের 7 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের ফার্স্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব শর্টসে। তো শর্টস আর বড় ব্লগ দুটোই কিন্তু দেখতে ভুলবে না। এই সবে স্নান টান সেরে ওপরে এলাম, আর আজকে স্নান করতে করতে না হঠাৎই কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, আর এখানে হালকা একটু একটু বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে। আজকে স্নান টান করে সোজা ওপরে চলে এসেছি, কিছু এখনো করা হয়নি কারণ পুজো করা বাকি আছে, 1টা বেজে গেছে অলরেডি। তো গিয়ে তোমাদেরকে আজকে ছোট্ট করে একটু স্কিন কেয়ারের জিনিসগুলো শেয়ার করে দেবো, কিন্তু তার আগে চলো এখন গিয়ে পুজোটা করে নিই। আর আমি সাডেনলি দেখছি আমার এইগুলো না মানে কোল্ড অ্যান্ড ফ্লু এর হলে মানে বেশিরভাগ টাইমে এইগুলো দেখছি প্রচণ্ড লাল লাল মতো হয়ে থাকছে, কেন জানি না, মনে হয় সর্দি কাশির জন্য। আমার এখনও তো গলা শুনে বুঝতেই পারছো যে পুরোপুরিভাবে হয়নি, তো ওটাই রিজন। তো যাই এখন তাড়াতাড়ি করে গিয়ে পুজোটাকে করে নিই। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই গাছটা আগে আমার বারান্দায় ছিল, যেটাকে এখন এইখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। আর এইখানে সব আনাজের খোলাগুলো এর মধ্যে দেওয়া হয়েছে যাতে এটা সার হয় আর কি। আর এইখানটা এরকম একটা দড়ি দিয়ে খাটিয়ে দিয়েছি যাতে গাছটা এর মধ্যে দিয়ে যায়, এটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, দড়ি দিয়ে এটাকে পুরো কভার করতে হবে তবে কমপ্লিট হবে। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই গাছটা পুরো মরে গেছে, তাই জন্য আমি এই যে এটা পুরো কেটে পড়ে গেছে, আর এখানে এই গাছটা এরকমভাবে ভেঙে যাচ্ছে। তো এইটাকে কী করে ঠিক করবো বুঝতে পারছি না, ওই জন্য আমি এখন আপাতত শীতকাল বলে ওই জন্য ছাদে আমি টবগুলোকে নিয়ে চলে এসেছি। আর এখানে দুটো দেখো প্রচুর বড় হয়েছে, এইটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা, এটা ভীষণ সুন্দর দেখতে এই গাছটা। আর এটাও thank you.
থেকে পুজো করে এখন চলে এসেছি, ভাবলাম বসে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি। প্রায় 14-15 দিন হয়ে গেল আমি এই সর্দি কাশির সমস্যাটা নিয়ে ডিল করছি, ওষুধ খাচ্ছি, এটা আমার কাছে ডিল করাই হয়ে গেছে এখন। বাইদেবে তো স্কিনের তো কোনো রকম কোনো যত্ন নেই, বাট কিছু কিছু জিনিস থাকে যেটা আমি মানে স্কিপ একদমই করি না। তারই মধ্যে ছোট্ট কয়েকটা জিনিস আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে স্কিন কেয়ার রুটিনের কয়েকটা জিনিস ভাবলাম আজকে একটু শেয়ার করি। মানে লিটারালি 15 দিনের উপর হয়ে গেছে, তার আগে থেকেও করিনি, যখন থেকে মানে কাশিটা স্টার্ট হয়েছিল মানে কিচ্ছু করিনি, না আইব্রো না কিছু। মানে এখন আবার আজকে আবার দেখছি এই জায়গাগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তো মানে ডিটানো করতে পারিনি, কিছুই করিনি। তো যেগুলো মোটামুটি আমি ইউজ করি সেগুলো আমি তোমাদেরকে বলছি। বাট তার সাথে আর একটা কথা, সেটা হচ্ছে কয়েকটা ডেডিকেটেড স্কিন কেয়ার রুটিন যদি তোমরা উইন্টারে জানতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে স্কিন কেয়ার রুটিনটা ডে অ্যান্ড নাইট একটা আলাদা ভিডিও আমি শেয়ার করবো। অনেকদিন আগে না একটা ভিডিওতে শর্টসে একটা কমেন্ট এসেছিল যে স্কিন কেয়ার রুটিনটা দিদি শেয়ার করবে, তো তখন ভিডিওটা স্কিপ করে গেছিলাম। তো এখন ভাবছি একটু ঠিক আছি যখন তখন তাহলে একদিন তোমাদের সাথে শেয়ার করেই দেবো। আর আজকে যখন ওপর থেকে ওপরে গিয়েছিলাম তখন স্কিন কেয়ার কিছু করে যায়নি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো প্রত্যেকটাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করবে। সেটা হচ্ছে এখন আমার খুব ফেভারিট একটা প্রোডাক্টের মধ্যে এইটা, এটা হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়েশ্চারাইজার। বেসিক্যালি এটা একটা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটা ময়েশ্চারাইজার, যেটা আমি এখন মানে খুব ভালো মতো এই জিনিসটার প্রেমে পড়েছি আমি বলতে পারি। কারণ আমি ফার্স্টে ডেমো ছোট প্যাকটা একটা ফ্রিতে পেয়েছিলাম, ভাবলাম যে শ্যুট করবে কি করবে না, কারণ তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো আগেও শুনেছো যে আমার ভীষণ ভীষণ মানে এক্সট্রা মানে সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন তার সাথেও। আর এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে করতে না মোটামুটি আমি দেখেছি মানে ভালোভাবে শ্যুট করে গেছে, তো আমি এটা ইউজ করছি। আর এর সাথে আমি আরও অনেক কিছু ইউজ করি, মানে চেঞ্জ যখন করি না তখন 1 ইয়ার বা 2 ইয়ার্স পরে পরে আমি প্রোডাক্ট ধরো চেঞ্জ করি। ফেস ওয়াশ আমি চেঞ্জ করি কিন্তু ক্রিম সচরাচর আমি খুব একটা চেঞ্জ করি না। তো যখন থেকে আমি ডট অ্যান্ড কির এই প্রোডাক্টগুলো পেয়েছি তো মানে ইউজ করা স্টার্ট করেছি, আমার বেশ ভালোই লাগছে এই প্রোডাক্টগুলো। তো তোমরা ডেফিনেটলি যারা অয়েলি টু সেন্সিটিভ স্কিন বা ড্রাই স্কিনের ক্ষেত্রে এটা অতটাও ভালো যাবে না, কারণ এটা খুব বেশি ময়েশ্চারাইজিং নয়। ড্রাই স্কিনের জন্য তোমরা এইটা ইউজ করতে পারো, এটা হচ্ছে সেরামাইডস অ্যান্ড হাইলোরনিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম, এটাও ডট অ্যান্ড কির। এটা আমি নাইট ক্রিম হিসেবে ইউজ করি সিকা জেলটার সাথে, এটা মিক্স করে আমি ইউজ করছি এখন। তো তোমরা যদি দেখতে চাও, যদি ড্রাই স্কিন থাকো, ড্রাই স্কিনের আন্ডারে থাকো, তাহলে এটা ইউজ করতে পারো, এটাও কিন্তু খুব লাইট ওয়েট। আর যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটা ডট অ্যান্ড কির সি প্লাস ই এর সুপার ব্রাইটনিং সানস্ক্রিন, যেটা সেম অ্যাজ ক্রিমটার মতো। আর এটার টেক্সচারটা দেখো একদম এরকম মানে লিকুইডি টেক্সচার, বাট এটা লিটারালি একটা মানে ভীষণই ব্রাইটনিং একটা এফেক্ট দেয় আর খুব ভালো। আমার আমার তো বেশ ভালো লেগেছে, এমন ব্যাপার নেই যে সবার ভালো লাগবে। তো আর বাইদেবে এটা বলে দিই, এটা কিন্তু কোনো স্পন্সার্স ভিডিও নয়, ডট অ্যান্ড কির প্রোডাক্ট আমি ইউজ করছি, আমার ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকোলজিক্যাল সানস্ক্রিমও একটা ইয়েলো কালারের আছে দেখবে, সুপার ব্রাইট সানস্ক্রিম, ওটাও আমি ইউজ করেছি। বাট ওটার থেকেও না, ওটা তো দারুণ কিন্তু ওটার থেকে আমার এটা খুব আরও বেশি ভালো লেগেছে। এটা সামারের জন্য মানে খুবই ভালো। আমি দুটো আছে, দুটো একবার একটা ব্লগে দেখিয়েছিলাম, কালকের ব্লগে আমি তোমাদেরকে আর একবার ওইটা দেখিয়ে দেবো। তো এই স্কিন কেয়ারটা আমি আপাতত এখন ফলো করছি। এবার আমি আনপ্রেডিক্টেবল ওয়েদারে মানে সিরিয়াসলি হঠাৎ করে দেখলাম বৃষ্টি হয়ে গেল, পুরো চারপাশে ভিজে গেল নিচেটা, আর এখন পুরো এরকম আবার মেঘ করে আজ আছে, সূর্যি মামার দেখা নাই। এরকম ধরনের ওয়েদারেই শরীর বেশি টেশি করে খারাপ করে, বাবা গো আমি যা ভুগছি
তোমরা বাবা সিরিয়াসলি সকাল থেকে হলুদ খাওয়া স্টার্ট করো, এখন থেকে কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খাও, খেয়ে গরম জল খাও। সর্দি কাশি যাদের প্রবলেম আছে তাদের অনেক হেল্প হবে, আর সাথে যদি দুটো নিম পাতা খেতে পারো তাহলেও উপকার হবে খুব ভালো। আর মানে এইটা এখন আমি কদিন ধরেই এই জিনিসটা দেখছিলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে আমি এই রিসেন্টলি শুরু করেছি কাঁচা হলুদ খাওয়াটা সকালবেলায় এতটা মতো নিয়ে ছাড়িয়ে, মধু দিয়ে খেতে পারো প্রথম প্রথম, যদি না ভালো লাগে খেলে নাকি শুনছি অনেক উপকার হবে। তো আমি শুরু করেছি আজ, কালকে না সরি কালকে খেয়েছি, আজকে খেলাম। তো দেখা যাক কি উপকার হয় না হয়, তবে দেখছি এটা নাকি সায়েন্টিফিক্যালি প্রুভেন, যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল সব কিছু প্রপার্টিস থাকে হলুদের মধ্যে, তো ডেফিনেটলি এটা মেবি হয়তো ঠিক হতেও পারে। আমি তো শুরু করেছি, দেখা যাক কি হয়। এছাড়াও হলুদের প্রচুর গুণ আছে, আর এখন ওয়েদারটা দেখে মনে হচ্ছে দেখো বিকেলবেলা হয়ে গেছে, কিন্তু এখন 2:45 বাজে আর এই সবে আমি লাঞ্চ করে এলাম। আজকে 15 দিন হয়ে গেল কন্টিনিউ চলছে মেডিসিন, এখনও খেয়ে চলেছি, আর সিরাপও ওখানে রাখা আছে। 2-3 ফাইল শেষ হয়ে যাচ্ছে কিন্তু সর্দি আর শেষ হচ্ছে না। এখন বাজে 7:30 নাগাদ, সম্ভবত 7:30 বাজে। আমি এখন ক্লাসে চলে এসেছি ওয়ার্ক আউট করতে, স্যার আজকে আসবে। আমাদের অ্যাকচুয়ালি 3 দিন ক্লাস থাকে জুম্বা, তার সাথে অ্যাপস থাকে, ফ্রি হ্যান্ড থাকে, সবই থাকে, কোনো রকম মেশিন থাকে না। তো আজকে আমাদের বৃহস্পতি শুক্র শনি থাকতো, এখন ক্লাসটা সেটা চেঞ্জ হয়ে সোমবার হয়েছে। এখন ক্লাসে চলে এসেছি, ক্লাস করবো। তো চলো একটু একটু ওয়ার্ক আউট তোমাদেরকেও দেখিয়ে দেবো। বল আজকে ক্লাস থেকে ফিরে গেছি, অনেকক্ষণই হলো এসে নিচে বিগ বস দেখছিলাম, ডিনার টিনার করে এখন উপরে আসলাম। এবার একটুখানি আমার এইখানে আজকে গালে কি যে হয়েছে বুঝতে পারছি না, শুধু এই জায়গাটা এরকম লাল হয়ে যাচ্ছে আর এখানটা মানে একটুখানি ফুলে মতো আছে, বুঝতে পারছি না কি। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট মর্নিং নিউ ডে নিউ ব্লগের সাথে, টাটা। আর অবশ্যই কাল থেকে হোয়াট আই ইট ইন এ ডে সিরিজের Day 1 স্টার্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই মিনি ব্লগগুলোও ফলো করবে। বাই।